মুম্বাই ইন্ডিয়ান্সের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টায় সফলতার ছায়া দেখতে পেয়েছেন দিল্লি ক্যাপিটালস। উড়ন্ত ফর্মে থাকা লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে আশায় বুক বেঁধেছে দলটি। এদিকে কোনোভাবেই সুবিধা করতে পারছে না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। একের পর এক ম্যাচ হেরে আরসিবি ফ্যানদেরকে আশাহত করে পয়েন্ট টেবিলের তলানিতেই অবস্থান করছে বিরাট কোহলির দলটি। তবে আজকের ম্যাচে লখনউ হারায় কোনো ম্যাচ না খেলেই পয়েন্ট টেবিলে একধাপ উন্নতি হয়েছে চেন্নাই সুপার কিংসের। তবে মোস্তাফিজুর রহমানের পার্পল ক্যাপসের দৌড়ে বেড়েছে তীব্র প্রতিযোগিতা। মোস্তাফিজের দখলে থাকা পার্পল ক্যাপসটি উদ্ধার করা বেশ কঠিন হলেও সেটি এখন সময়ের অপেক্ষা মাত্র। 26তম ম্যাচ শেষে আইপিএলের পয়েন্ট টেবিল এবং অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপস কাদের দখলে রয়েছে, এছাড়াও আইপিএলের সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওয়াইন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ 12 এপ্রিল শুক্রবার। 12 এপ্রিল শুক্রবার আইপিএলে একটিমাত্র ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যে ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে 11 বল হাতে থাকতেই 6 উইকেটে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। আজকের ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন দিল্লি ক্যাপিটালসের স্পিন বোলার কুলদীপ যাদব। আইপিএলে সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে 74টি। 74টি ম্যাচের মাঝে আজকে দিল্লি বনাম লখনউর মধ্যকার ম্যাচ দিয়ে 26তম ম্যাচ শেষ হয়েছে। এই 26তম ম্যাচ শেষে চলুন প্রথমেই দেখে নেই আইপিএল পয়েন্ট টেবিলে কার অবস্থান কোথায়, এরপরে দেখে নেবো অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপসের দৌড়ে কার অবস্থান কোথায়। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না আইপিএলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে। তো 12 এপ্রিল শুক্রবার আইপিএলের 26তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের 10 নম্বরে অবস্থান করছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 6টি ম্যাচ খেলেছে, যেখানে একটিমাত্র ম্যাচ জিতেছে দলটি। একটি ম্যাচে জয়ের বিপরীতে 5টি ম্যাচেই পরাজয় রয়্্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। এক ম্যাচ জেতাই পয়েন্ট পেয়েছে 2 এবং তাদের বর্তমান নেট রান রেট -1.124। এরপর পয়েন্ট টেবিলের 9 নম্বরে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস। দিল্লি 6টি ম্যাচ খেলেছে, যেখানে 2টি ম্যাচ জিতেছে, 4 ম্যাচ হেরেছে। 2 ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 4 এবং তাদের বর্তমান নেট রান রেট -0.975। এরপর পয়েন্ট টেবিলের 8 নম্বরে অবস্থান করছে পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংস 5টি ম্যাচ খেলেছে, যেখানে 2 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে। 2 ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 4 এবং তাদের বর্তমান নেট রান রেট -0.196। এরপর পয়েন্ট টেবিলের 7 নম্বরে অবস্থান মুম্বাই ইন্ডিয়ান্সের। মুম্বাই ইন্ডিয়ান্স 5টি ম্যাচ খেলেছে, যেখানে 2 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে। 2 ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 4 এবং তাদের বর্তমান নেট রান রেট -0.073। এরপর পয়েন্ট টেবিলের 6 নম্বরে অবস্থান করছে গুজরাট টাইটান্স। গুজরাট টাইটান্স 6টি ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে। সমান সংখ্যক জয়ের বিপরীতে সমান সংখ্যক পরাজয় গুজরাট টাইটান্সের। 3 ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 6 এবং তাদের বর্তমান নেট রান রেট -0.637। এরপর পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান সানরাইজার্স হায়দ্রাবাদের। সানরাইজার্স হায়দ্রাবাদ 5টি ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ হেরেছে। 3 ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 6 এবং তাদের বর্তমান নেট রান রেট +0.344। এরপর পয়েন্ট টেবিলের 4 নম্বরে নেমে এসেছে লখনউ সুপার জায়ান্টস। লখনউ সুপার জায়ান্টস 5টি ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ হেরেছে। 3 ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 6 এবং তাদের বর্তমান নেট রান রেট +0.436। এরপর পয়েন্ট টেবিলের 3 নম্বরে উন্নতি হয়েছে চেন্নাই সুপার কিংসের। চেন্নাই 5টি ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ হেরেছে। 3 ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 6 এবং তাদের বর্তমান নেট রান রেট +0.666। এরপর পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান কলকাতা নাইট রাইডার্সের। কলকাতা 4টি ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ তারা হেরেছে। 3 ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 6 এবং তাদের বর্তমান নেট রান রেট +1.528। এরপর পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান রাজস্থান রয়্যালসের। রাজস্থান রয়্যালস 5টি ম্যাচ খেলেছে, যেখানে 4 ম্যাচ জিতেছে, 1টি মাত্র ম্যাচ তারা হেরেছে। 4 ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 8 এবং তাদের বর্তমান নেট রান রেট +0.871। তো এই ছিল 26তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট, যেখানে দেখতে পাচ্ছেন পয়েন্ট টেবিলে একমাত্র দল হিসেবে 8 পয়েন্ট পেয়েছে রাজস্থান রয়্যালস। এরপর পয়েন্ট টেবিলে 6 পয়েন্ট করে পেয়েছে সর্বমোট 5টি দল। এই 5টি দল হলো কলকাতা, চেন্নাই, লখনউ, হায়দ্রাবাদ ও গুজরাট। এরপর পয়েন্ট টেবিলে অবস্থান করা বাকি দলগুলোর মাঝে 3টি দল পয়েন্ট পেয়েছে 4 করে। এই দলগুলো হলো মুম্বাই, পাঞ্জাব ও দিল্লি। এবং একমাত্র দল হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পয়েন্ট পেয়েছে 2, আর 2 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের একদম তলানিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মাত্র 1টি ম্যাচ জিতেছে, অথচ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে বেশ নামি দামি এবং বেশ তারকা খেলোয়াড়গুলোর অবস্থান।
তারপরেও এই দলটির কিন্তু বেশ নাজেহাল অবস্থা। সর্বোপরি কিন্তু রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স দলগুলো বেশ এগিয়ে রয়েছে। একই সাথে কিন্তু প্রতিযোগিতায় টিকে রয়েছে চেন্নাই, লখনৌ, হায়দ্রাবাদ, গুজরাট দলগুলো, এবং নিজেদেরকে গুছিয়ে পুনরায় কামব্যাক করার চেষ্টা করছে কিন্তু মুম্বাই, পাঞ্জাব, দিল্লি দলগুলো। তবে এখনও কিন্তু তেমনভাবে সফলতার দেখা পায়নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলটি। আশা করা যাচ্ছে পরবর্তীতে আরও ভালোভাবে দেখা যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ভালোভাবে কামব্যাক করতে পারবে, এই প্রত্যাশাই করব আমরা সকলেই। তো আইপিএল পয়েন্ট টেবিলটা কিন্তু জমে উঠেছে, দলগুলো প্রত্যেকটি দলই কিন্তু জয়ের দেখা পাচ্ছে এবং প্রতিটি দল জয় পরাজয়ের ভারসাম্যটা রক্ষা করছে, যার কারণে কিন্তু পয়েন্ট টেবিলের প্রতিযোগিতা বেশ জমে উঠেছে। এবং এভাবে চলতে থাকলে কিন্তু সেমিফাইনালের লড়াইয়ে বেশ প্রতিদ্বন্দ্বিতা হবে এবং অনেকটাই জমজমাট একটা আইপিএল অপেক্ষা করতে যাচ্ছে আপনাদের সামনে। তো চলুন এখন দেখে নেই আগামীকাল কোন কোন দলের ম্যাচ রয়েছে। আগামীকাল তেরোই এপ্রিল শনিবার আইপিএল একটিমাত্র ম্যাচ অনুষ্ঠিত হবে, যে ম্যাচে মাঠে নামবে পাঞ্জাব কিংসের বিপক্ষে রাজস্থান রয়্যালস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায় এবং ভারতীয় সময় সন্ধ্যা 7টা 30 মিনিটে। চলুন এখন দেখে নেই অরেঞ্জ ক্যাপটি কার দখলে রয়েছে। তো অরেঞ্জ ক্যাপের দৌড়ে সেরা দশজনের যে তালিকা, সেখানে 10 নম্বরে অবস্থান করছে অভিষেক শর্মা, 5 ম্যাচে রান করেছেন 177। এরপর 9 নম্বরে নিকোলাস পোরান, 5 ম্যাচে রান করেছেন 178। 8 নম্বরে হেনরিক ক্লাসেন, 5 ম্যাচে রান করেছেন 186। এরপর 7 নম্বরে অবস্থান করছে ক্রিস্টিয়ান স্টাবস, তিনি 6 ম্যাচে রান করেছেন 189। এবং 6 নম্বরে চলে এসেছেন ঋষভ পান্ট, 6 ম্যাচে রান করেছেন 194। এরপর তালিকার 5 নম্বরে অবস্থান করছে গুজরাট টাইটান্সের ব্যাটসম্যান সাই সুদর্শন 6টি ম্যাচ খেলেছে, 6 ম্যাচে রান করেছে 226, যেখানে তার 1 ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ রান 45 রান। এরপর 4 নম্বরে অবস্থান করছে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন, 5 ম্যাচে রান করেছেন 246 এবং 1 ম্যাচে তার ব্যক্তিগত সর্বোচ্চ রান 82 রানে অপরাজিত। এরপর 3 নম্বরে অবস্থান করছে গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমান গিল, 6 ম্যাচ খেলেছেন, 6 ম্যাচে রান করেছে 255, যেখানে 1 ম্যাচে তার ব্যক্তিগত অপরাজিত রান 89। এরপর 2 নম্বরে রিয়ান পরাগ, রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যান, তিনি 5 ম্যাচ খেলে রান করেছেন 261, যেখানে 1 ম্যাচে তার ব্যক্তিগত সর্বোচ্চ 84 রানে অপরাজিত। এরপর বরাবরের মতো তালিকার 1 নম্বরে বিরাট কোহলি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ব্যাটসম্যান, তিনি 6 ম্যাচে রান করেছেন 319, যেখানে 1 ম্যাচে তার ব্যক্তিগত সর্বোচ্চ 113 রানে অপরাজিত। তো বর্তমানে কিন্তু আবারও বলছি বিরাট কোহলির দখলে রয়েছে অরেঞ্জ ক্যাপ। তো বেশ কিছুদিন থেকেই বিরাট কোহলি কিন্তু অরেঞ্জ ক্যাপ নিজের দখলে রেখেছেন। বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলটি পারফরমেন্স ঠিক মতো না করতে পারলেও বিরাট কোহলি কিন্তু তার পারফরমেন্সে কোনো কমতি রাখেনি। ব্যক্তিগত পারফরমেন্সে বিরাট কোহলি সবার থেকে এগিয়ে থাকলেও দলীয় পারফরমেন্সে তার দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একদম পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান বেমানান একটা পারফরমেন্স করে যাচ্ছে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলটি। তো সব মিলিয়ে বিরাট কোহলির দখলে অরেঞ্জ ক্যাপের অবস্থান বর্তমান। তো চলুন এখন দেখে নিই পার্পল ক্যাপস কার দখলে রয়েছে। তো পার্পল ক্যাপসের দৌড়ে সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকায় 10 নম্বরে উমেশ ইয়াদব, 6 ম্যাচে উইকেট পেয়েছেন 7টি। 9 নম্বরে ইয়াশ ঠাকুর, 4 ম্যাচে উইকেট পেয়েছেন 7টি। 8 নম্বরে কাগিসোর আবাদা, 5 ম্যাচে উইকেট পেয়েছেন 7টি। 7 নম্বরে জিরাল করজিয়া, তিনি 5 ম্যাচে উইকেট পেয়েছেন 8টি। 6 নম্বরে মোহিত শর্মা, 6 ম্যাচে উইকেট পেয়েছেন 8টি। এরপর 5 নম্বরে পাঞ্জাব কিংসের পেস বোলার আরশিদীপ সিং, তিনি 5 ম্যাচে উইকেট পেয়েছেন 8। এরপর তালিকার 4 নম্বরে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালসের পেস বোলার খলিল আহমেদ, 6টি ম্যাচ খেলেছে, 6 ম্যাচে রান উইকেট পেয়েছেন 9টি। এরপর তালিকার 3 নম্বরে মোস্তাফিজুর রহমান, চেন্নাই সুপার কিংসের পেস বোলার। তো মোস্তাফিজুর রহমান 4 ম্যাচ খেলেছেন, 4 ম্যাচে উইকেট পেয়েছেন 9টি। 2 নম্বরে ইয়ুজবেন্দ্র চাহাল, তিনি রাজস্থান রয়্যালসের লেগ স্পিনার, তিনি 5টি ম্যাচ খেলেছেন, 5 ম্যাচে উইকেট পেয়েছেন 10টি। তালিকার 1 নম্বরে জাসপ্রীত বুমরা, মুম্বাই ইন্ডিয়ান্সের পেস বোলার, 5 ম্যাচ খেলেছেন, 5 ম্যাচে উইকেট পেয়েছেন 10টি। 10টি উইকেট নিয়ে পার্পল ক্যাপসটা নিজের দখলে রেখেছেন জাসপ্রীত বুমরা। তো বুমরা কিন্তু বর্তমানে পার্পল ক্যাপসটা নিজের দখলে রেখেছেন। তো মোস্তাফিজুর রহমান সবার থেকে কম ম্যাচ খেলে কিন্তু 9টি উইকেট পেয়েছে। তো 9টি উইকেট পেয়ে মোস্তাফিজের অবস্থান কিন্তু 3 নম্বর অবস্থানে বর্তমানে। তো পরবর্তী ম্যাচে অবশ্যই মোস্তাফিজকে 2টি উইকেট পেতে হবে পার্পল ক্যাপসটা ব্যক্তিগতভাবে নিজের দখলে নিয়ে আসতে হলে। তো মোস্তাফিজুর রহমান ব্যক্তিগতভাবে পার্পল ক্যাপস নিজের দখলে আনতে পারবে কিনা অবশ্যই আপনার মতামতটি কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। যেহেতু মোস্তাফিজুর রহমান 4টি মাত্র ম্যাচ খেলে 9টি উইকেট পেয়েছে, অবশ্যই পরবর্তী ম্যাচ অর্থাৎ সকলের সমান সংখ্যক ম্যাচ খেললে অবশ্যই মোস্তাফিজের উইকেটটি সকলের থেকে বেশি হবে আশা করা যাচ্ছে। তো এই ছিল কিন্তু আপনার 26তম ম্যাচ শেষে আইপিএলের পয়েন্ট টেবিল আপ
আপডেট যেটি আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো। তো আইপিএলের প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ আইপিএলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না আমাদের আপডেটগুলো নিয়মিত সবার আগে পেতে। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, সকলকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ঈদ মুবারক, আসসালামু আলাইকুম।